গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। 9:30 আমি স্নান ঠান করে রেডি হয়ে গেছি, এবারে ব্রেকফাস্ট করবো। পূর্ণিমা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে? দাও দাও, সাড়ে নটা, 9টায় হলে ভালো হয়, 8:30 আয়, এখন আগে আসছিল, এখন দেরি হচ্ছে কেন? ছেলেটা কেমন আছে তোর? ছাড়ে নাই, কি ওষুধ দিয়েছে? তারপর আবার হচ্ছে, দেখো দুদিন হলো তো সবে নাকি, দেখো আর একটা দিন দেখো, তারপরে আবার নাহলে ডাক্তারকে বলবে। গরম কিন্তু ভীষণ পড়েছে, কালকে যা গরম, মানে ওরকম গরম, ওরকম অস্থির আমি কোনোদিন হয়নি। মানে এসি চালিয়ে জেনারেলি আমি এসি চালানোর আগে গায়ে একটা জামা ফামা দিই, কালকে একদম প্রায় আমি এবং ম্যানেজারও তাই, দুজন মিলেই খালি গায়ে প্রায় ঘন্টাখানেক ছিল, তারপরে গেঞ্জি পরলাম, এত গরম ছিল কালকে। যাই হোক, আজকেও তো গরম পড়বে, এতেও ছাড়ার নয়, ঠিক আছে। এই যে পূর্ণিমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ছোলার ডাল, শশা, রুটি, ডিম নেই কারণ আজকে শনিবার, ঠিকই আছে। বেশ, তুমি এক কাজ করো, ওই বন্ধু দুটো আম দিয়েছে গাছের আম, এটা কেটে দাও, গোটাটা না অর্ধেকটা দাও, একাত্র আম খাওয়া যেতেই পারে, বছরের ফল। হ্যাঁ, আগেও শিশুঘর হলে ম্যাডাম থাকতে, হ্যাঁ গাছের আম, ওই খোকনের বাড়ির, এই বছরে বছরের ফল খেতে হয়, একটা হলেও খাও, ওই জন্য একাত্রা খেতে হয় বছরের ফল, তারই কথা। হ্যাঁ, চেষ্টা করছি তার কথাগুলো মান্যতা দেওয়ার। পরশু দিনে একটা গোটা আম খেয়েছি, তারপরে সুগারটা কমেছে যখন, তখন একটু আর খাওয়া যেতেই পারে। যুগে যুগে তুমি এসে ছেলে প্রভু, তেমনি করে আজ আবার আসিবে, এমনি করিয়া ভালোবাসা দিয়া তুমি মানুষের মনোপ্রাণ কেড়ে নিয়েছ, তেমনি আবার এসেছ। এই যে ঠাকুরমশাইয়ের সঙ্গে এতক্ষণ স্বাস্থ্যের কথা শুনছিলাম, চলো জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বলে দাও নাম, বলো নামটা কি বলো? নাম নটন কুমার ঠাকুর, নটন কুমার ঠাকুর, পুজো করে মামুন মানুষ, নিষ্ঠাবান মানুষ, যাই হোক, যাই হোক না, অহংকার অহংকার কেন হবে, যাই হোক, প্রথমে একটু গল্প করলাম অনেকক্ষণ, এবার একটু আমাকে মরে যেতে হবে, জামা প্যান্ট গুলো আয়রন করতে দিয়ে আসবে, কাটতে পারবে, মানুষ হচ্ছে নিজেই লড়বড় হয়ে গেছে, প্রচুর জাম, আর এত মিষ্টি জাম পাড়ার লোক, সংগ্রহ করা মুশকিল তো, হ্যাঁ সংগ্রহ করা মুশকিল, প্রচুর জাম আছে। আচ্ছা লগা নিয়ে এমনি নড়ি দিলে হয় না? হ্যাঁ হবে, নিচে সে মাটিতে চলে যাবে, রাহুল কালকে একবার দেখি সকালবেলা পড়া যায় কি, হ্যাঁ ধরে, আরে চাদর চাদর ধরে হবে, হ্যাঁ কোপাতে লাগবে, এখন এইগুলো পাখিতে ফেলেছে, যদি ইচ্ছা হয় তাহলে এইটুকু দিয়ে যাও, যেটাই পাবে মানুষ এগুলো নিয়ে যাও, পূর্ণিমা রেখেছে জলখানে বামুনের কোপাতেই লাগবে, ক্যারি প্যাকেট মাঝে মাঝে তুলে যাই, অনেক ভারী রে, ও আমার এখানে নিজের দুটো গাড়ি আছে, আমার মুরগিগুলো এইটুকু থেকে একটু বড় করেছি, ভালো ছিল এইটুকু থেকে বড় হয়েছে, এখানে আজকে 9 বছর হলো, 23 বছর এখানে, তাহলে ওর বয়স কত? 23 বছর এখানে বান্দর ছিল, তারপরে বিয়ে করেছে, বাড়ি ঘর করেছে,
হ্যাঁ, নিজে বাড়ি করেছে, একটা মেয়ে আছে, পড়াশোনা করাচ্ছে, বিশাল ব্যাপার। আর এই পূর্ণিমার ক বছর হল রে? নবছর হয়ে গেল, পূর্ণিমাও নবছর হয়ে গেল। দেখো দেখি কাহানো, পূর্ণিমার নবছর চলছে। নিচু বৌ বৌ ও বৌ বটে কারো চিনবে না তুমি। চলো রোদে ওই জামা প্যান্টটা দিয়ে আছি, আর দেখি রবির ওখানে যদি একটু গল্প করো লোন দিতে না না দুর্গার কাছে দেবো। আমারটা করে না, লোক পুজো করে। বেশ ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ, কপালে কপালে কর্মদোষে বাঁদরে নারকেল চষে, কলি কাল হয়েছে ভারী, বাপ ছোকরা বেটা বুড়ো নাকিল পাকা যাবে, বাবা ছোকরা বেটা বুড়ো আর দাড়ি পাকে না। রাহুল পৌঁছবে, রাহুল কলি থেকে ছাড়িয়ে একজন সত্যজিতে চলে এসছে নাকি, পাল্টে গেছে সবই পড়ব নাকি ঈশ্বর। তোমার দাড়ি পেকে যাবে কেন? তোমার দাড়ি পাচ্ছে কেন? তুমি তো না না বয়স কেন হবে, বয়সে তুমি তো দাদু হয়ে গেছো, কাজে তোমার তো দাড়ি পাকবে না, নাতির পাকবে। তোমার চোখ জল জল করছে, স্বামী গোবিন্দর কি পারে কি সব গোবিন্দ। চলো খুব মজা হলো, মাঝে মাঝে চলে আসবে আর আমাদেরকে একটু করে স্বাস্থ্য জ্ঞান দিয়ে যাবে। সকালে চলে এসো, ওরা জাম পেরে দেবে, অনেকগুলো ছেলে থাকে সকালবেলায়। হ্যাঁ, এসে উদ্যোগ নিয়ে নিজে কিছু নিয়ে যাবে, আমাদেরকেও কিছু দিয়ে যাবে। বামুনের হাত ধরে প্রথম পাড়া হবে, বৌনি হয়ে গেল। ঠিক আছে, বিকাল দিকে থাকি বাড়ি না না, ও সেই ছটা সাড়ে ছটা পর্যন্ত থাকে। ঠিক আছে লক্ষ্মী, আমি তো এলাম মনে হয় কবে, পরশু না তোর সুদিন এলাম, পরশু দিন আছি। ঠিক আছে তো, বাহ চালিয়ে যাও। ব্যাগ বুঝিয়ে দিলাম, সন্ধ্যার সময় নিয়ে যাবো নাকি? আটটায় আটটায় তো থাকে আছি। হ্যাঁ হ্যাঁ, তখন একটু দিয়ে দিস। ঠিক আছে, বেশ চললাম। এখানে আসলে একটু দেরি হয়, এক ভাই পড়ছে নানা সুন্দর গল্প করছিলাম, পোস্ট অফিসটা ঘুরে আসি। না না, গাড়িটা রইল, আমি তো পোস্ট অফিসে গেছি। ভালো আছে, যাও যাও, এই একটু পোস্ট অফিসে যাবো, ঠান্ডা হয়ে যাবো। কি ব্যাপার, চেহারাটা এরকম হচ্ছে কেন? আজকে পোস্ট অফিসের কাজ, এখানে কাজ একদম শেষ হয়ে গেল, রেডি করাই ছিল, নিয়ে গেলাম। দু আড়াই বছর লেগে গেল, প্রচন্ড রোদ, তো যাই চা খাবো সামনে। বলো চা বলেছো, হয়ে গেছে? হ্যাঁ ছাতা, আমি জীবনে কোনো দিন ছাতা ব্যবহার করিনি। আজকে আবার এই নতুন থেকে চলে এলাম বটতলার থেকে, এখানে এসে আবার একটু বন্ধু ডাকলো, ডাকাচ্ছি। বেশ বন্ধু, 12টা বাজলো, হ্যাঁ অনেকদিন পরে অনেক গল্প হলো, আড্ডা হলো,
এবারে একটু যাই বাড়িতে, ঠিক আছে? আম, লিচু, বেদানা আর আপেল, আপেল দুটো ভালো দেখে দিও। এটা বাজলো, এই উপরে এলাম, নিচে ছিলাম একটু, নিচে তন্ময়ের সঙ্গে একটু গল্প করছিলাম, আর অযোধ্যা যাচ্ছি, তার জন্য হোটেল ফোটেলগুলো একটু দেখছিলাম। যাই হোক, বুকিং হয়ে যাওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দেবো। এখনও বুকিং হয় নাই, মোটামুটি দেখেছি, পছন্দ হয়েছে, আমাদের বাজেটের মধ্যেও চলে আসছে, ডিটেলসটা পরে বলে দেবো। আর পূর্ণিমা খাবার রেডি করে নিয়ে গেছে, আমাকে বললো কাকু ছেলেটার শরীরটা ভালো না, কান্নাকাটি করছে, আমি বাড়ি যাচ্ছি। আমার বেশ ঠিক আছে, ভাত রেখে দিয়ে গেছে, আর এই যে সবজি সোয়াবিন করেছে, ডাটা ফাটা দিয়ে মুড়ো দিয়ে করেছে, আর ডাল করে গেছে। ঠাকুর, ও কী করছো, খাওয়া দাওয়া করবেন আর কি? একটা 40 হাত মুখ ধুয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, এবারে খাওয়া দাওয়া করবো। আর ওইটা এসছে, এটা জিও মার্টে অর্ডার দিয়েছিলাম, ডাব বডি ওয়াশ, পিয়াস বার্সেল, চারটে, 50% 48% ছাড় ছিল, কালকে দেখছিলাম, দিয়ে অর্ডার দিয়ে দিলাম, আজকেই ডেলিভারি করে দিলাম। যাই হোক, খাওয়া দাওয়াটা করি, তারপরে একটু বিশ্রাম করবো। 6:55 বাজে, বিশাল গরম পড়েছে, আবার এই একবার চান করলাম, তারপরেও আবার ঘেমে যাচ্ছি। একটু চা টা খেয়ে একটু বেরোবো, বাইরে গিয়ে একটু ঘুরে আসবো। পূর্ণিমায় সাবান গুলোকে চকলেট ভাবছে না, আরে ওইটা হচ্ছে সাবান বটে, ওইটা হোটেলে সাবান দিলো, দেখলো নিয়ে যাই, তুমি নিয়ে চলে যাও, দুটো এনেছি তোমার জন্য, আর বাকিগুলো লজ্জায় আনলাম না। ফিরত কই ফিরত, 50 গ্রামের একটা প্রস্তুত প্যাকেট এনে দাও, আজকে পোস্ট অফিসে চেকটা পেলাম, তারপরে হ্যাঁ যাক, এতদিনে ঝামেলাটা মরলো আর কি। কালকে তো রবিবার নাকি, সোমবারে গিয়ে জমা করে দেবে, তাহলে একটা উদ্ধার হলাম। বাবা রে, একটা নমিনি না থাকার জন্য কি ঝামেলা, হাইরানি শুধু না, পয়সা খরচা, হ্যাঁ হাতে কোনো টাকা লাগলো। যাই হোক, উদ্ধার হয়েছে, এটাই ভালো। 3 বছর না প্রসেস, আমরা তো শুরু করতে করতে, মানে প্রথম বছর তো কিছু হাত দিই না, তারপরের থেকে শুরু করলাম, 2 বছর লাগলো আর কি। 7:40 এই বেরোচ্ছি, ঘুরে আছি, গল্পটা জমেছে, আর ও টুকটুক করে হাঁটা দিচ্ছে, কেটে বসছে এবার না। হ্যাঁ বসো বসো বসো, আমাদের হোটেল মোটামুটি কনফার্ম হয়ে গেছে, হোটেল তো না ধর্মশালা, আমরা রামলালা মন্দিরের সামনেই বিড়লা ধর্মশালা, ওখানে আমরা থাকছি। আমাদের দুটো এসি ডরমিটারি 6-bedded দুটো বুক করেছি, আমরা যাচ্ছি 13 জন, একটা অ্যাডজাস্ট করে দেবে বলেছে, এই কথা হয়েছে, তারপরে গিয়ে আবার দেখা যাবে। আমাদের ভাগে পড়বে 1300 করে, এক একজনের দুদিনে পড়বে, এক একজনের 1300 কত টাকা করে পড়বে, 1400 টাকা করে পড়বে, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। 500 টাকা 200 টাকা আমার ধরেছিল, দুবেলা খাওয়া 200 টাকা আর 500 টাকা ভোটের বাড়া, জয় শ্রীরাম, ভালো হবে। 9:00 তাড়াতাড়ি চলে এলাম, এসে খেতে বসছি, কালো কলাইয়ের ডাল, এই যে কালো কলাইয়ের ডাল, আর এই যে কুমড়ো ছেচকি, আর এই আলু পোস্ত, এই খাওয়া দাওয়া কমপ্লিট করবো। ও 9:17 হয়ে গেছে, 9:17 খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের মতন এখানে আমাদের কর্মকাণ্ড শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন, গুড নাইট।